সালামু আলাইকুম, আমি কাসিফ কারের পক্ষ থেকে আবারও চলে আসলাম। তো আপনাদেরকে আজকে আমি একটা এক্সিও জি ফিল্ডার দেখাবো। তার আগে আমাদের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি। অ্যাড্রেসটা হলো বসিলা রোড, র্যাব অফিসের অপর পাশে কাসিফ কার। তো আমরা গাড়িটা দেখাই, আপনার গাড়িটা দেখেন। গাড়িটা শুরুতে আমি বলে দিচ্ছি, গাড়িটার আপনার লাইটগুলি দেখেন, আগে লাইটগুলি দেখাই। লাইটগুলি অরিজিনাল লাইট, ফগলাইটটা অরিজিনাল ফগলাইট। এই যে নাম্বার প্লেটটা দেখেন, একদম ফ্রেশ অরিজিনাল কালারের একটা গাড়ি দেখাচ্ছি। এই গাড়িটা ফার্স্ট হ্যান্ড গাড়ি, এখনও পর্যন্ত কোনো কালার হয় নাই। এই দেখেন হেডলাইটগুলি গ্রিন শেড মারে, এখনও একদম অরিজিনাল লাইট। তো সামনে বনারটা দেখেন, তো এই দেখেন অরিজিনাল কালার। যে আপনার এগুলো দেখেন, এই যে একদম অরিজিনাল পার্ট নম্বর আছে, যে নাম্বারগুলো দেখেন। এই যে জাপানি লাইট, এই যে লাইটগুলি দেখেন, এই যে প্রত্যেকটা জিনিস। আপনার গাড়িটা দেখেন একদম অল অরিজিনাল। এই যে ভিতরে কম্বলটা দেখেন একদম ফ্রেশ। গাড়িটা ফার্স্ট পার্টি গাড়ি, ফাইভ এইট চলছে গাড়িটা। এই যে ভিতরে দেখেন, এই যে স্টিকারগুলি দেখেন, স্টিকারগুলো একদম অরিজিনাল স্টিকার, কোনো ধরনের একদম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, একদম ফ্রেশ গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশন একটা জি ফিল্ডার। যে আমরা সাইড ক্রসটা দেখি আপনারা, এই দেখেন। সাধারণত এই লুকিং গ্লাসগুলো একবার যদি ইয়ে হয়, ছোটো ছোটো নিয়ে যায়, আপনি এগুলো দেখবেন ঢালাইয়ের কান থাকবে, কিন্তু এটা অরিজিনাল একদম গাড়ির সাথে। গ্লাসটা দেখেন, সামনে গ্লাসটা অরিজিনাল। এই স্টিকার আছে, এই যে ইন্টিনিয়ার, এই যে আরেকটা স্টিকার আছে। গ্লাসটা একদম অল অরিজিনাল, এই যে টয়োটার অরিজিনাল গ্লাস গাড়ির সাথে বিল্ট ইন। এই যে ক্রসটা দেখেন, কোথাও কোনো টাচ নেই গাড়িতে, একদম ফ্রেশ অরিজিনাল কালারের গাড়ি। হ্যাঁ, একদম ফ্রেশ। আপনার এই যে ভিতরটা দেখেন, ভিতরটা দেখেন একদম কোথাও কোনো আপনার অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। গাড়িটা অরিজিনাল সিট, একদম গাড়ির সাথে যে সিটটা ওই সিটটাই আছে। ড্যাশবোর্ডটা অরিজিনাল ড্যাশবোর্ড, কোনো ধরনের রেক্সিন ইউজ হয় নাই। অনেক সময় এই ড্যাশবোর্ডগুলি মানুষ নষ্ট হলে রেক্সিন লাগায়, কিন্তু এটা অরিজিনাল একদম গাড়ির সাথে ড্যাশবোর্ড। একদম এসি টাচ, সফট টাচ এসি, জি দেখেই এসিটা টাচ আসছে। সিলিংটা দেখেন, সিলিংটা একদম চমৎকার, মানে কোনো ধরনের স্পট নাই। এই যে দেখেন, এই যে অরিজিনাল ইয়েতে দেখেন কোথাও কোনো কালার নেই, আপনি কালারের চিহ্ন পাবেন না, একদম অরিজিনাল কালারের গাড়ি। তো আমরা এই যে পিছনটাও দেখি, পেছনের দরজাটা দেখি, এই দরজাটাও দেখেন একদম কোথাও কোনো কালার ইয়ে নাই। এই যে অরিজিনাল যে স্টিকারগুলো থাকে, এই যে স্টিকার একদম ফ্রেশ, একটা ফ্রেশ কন্ডিশনে একটা জি ফিল্ডার। আপনি জি একজিও জি ফিল্ডার দেখে আপনি হেডলাইট মাঝখানে ডিভাইডার আসছে, এটা কাপ বক্স। হ্যাঁ, আপনি এই সিটগুলো চাইলে আরও ঢালনা করতে পারবেন, আপনি যেমন খুশি আপনি করে পিছনে বসতে পারবেন আরামে। এবার আপনার ইয়ে দেখি, আপনার এলআইডি লাইট পিছনেও, আপনার এলআইডি লাইট। এই যে ব্যাক গ্লাসটা অরিজিনাল গ্লাস, অরিজিনাল গ্লাস দেখেন, নয়ের মডেল, আপনার নয়ের স্টিকার আছে। তারপরে এই যে পিছনে দেখেন, এই যে সাধারণত যদি পিছনে অ্যাক্সিডেন্ট হয়, আপনার এই করলা লেখা একটা সূক্ষ্ম স্টিকার অরিজিনাল, এই স্টিকার লেখাটা থাকবে না। এই যে জি ফিল্ডার জি। তো আমরা ভিতরটা একটু দেখি, এই দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি, আপনার কোথাও কোনো একটা টাচ নেই, একদম অল অরিজিনাল, কোথাও কোনো কালার হয় নাই, একদম সব কিছু ফ্রেশ, কোথাও কোনো দাগ নেই। আপনি এই যে জায়গাগুলো দেখেন একদম অল অরিজিনাল, আমি যেভাবে দেখাবো আপনি ওইভাবেই পাবেন। এই দেখেন, এই যে ভিতরটাও দেখেন, এই তো একদম অরিজিনাল। এই যে স্টিকারটা দেখেন, এই যে বাইরের থেকে যে স্টিকারটা আসে, এই যে সাইডে সাইডে, হ্যাঁ একদম অরিজিনাল স্টিকার। হ্যাঁ, এই দেখেন স্পিয়ার চাকাটাও বড়ো স্পিয়ার চাকা, ইয়েটা দেখেন, এই পিছনের লাইটগুলো অরিজিনাল জাপানি লাইট, একদম গাড়ির সাথেরই। আপনি ডান চারটা ক্রসিংটা দেখেন, কোথাও কোনো আপনি স্পট নাই, একদম ফ্রেশ কন্ডিশন। এই দেখেন ফিল্ডারের যে অরিজিনাল অরিজিনাল রেঞ্জের, এই যে ফিল্ডার লেখা রেঞ্জগুলি আপনার অরিজিনাল রেঞ্জের, কোনো লোকাল কিছু নেই। তারপর গ্লাসটা আপনার টিন্টেড গ্লাস, অরিজিনাল টিন্টেড, কোনো ধরনের পেপার না, একদম অরিজিনাল টিন্টেড গ্লাস। এই যে আপনি এই যে এই পাশটাও দেখেন, এই যে অরিজিনাল যে স্টিকারটা থাকে দরকার, একদম ফ্রেশ কন্ডিশন, কোথাও কোনো কালার হয়নি, একদম ফ্রেশ কন্ডিশন একটা জি ফিল্ডার।
এই যে এটাও দেখেন একদম ফ্রেশ। সিটগুলিও চমৎকার, আপনার কোথাও কোনো স্পট নাই। এদের স্টারিংটা আপনি উনি নিজে ড্রাইভ করছে, এই জন্য স্টারিংটা ফ্রেশ, একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি। আপনার এটার সাথে আরপিএম আসছে, দিয়ে দেখি আপনার আরপিএম আসছে, একদম ফ্রেশ কন্ডিশন। হ্যাঁ, এই যে লুকিং গ্লাসটা দেখেন, এই রেটরের কানটাও আপনি অরিজিনাল কান। হ্যাঁ, টায়ারগুলিও ফ্রেশ আছে দেখেন। আপনার আবার সামনের লুকটা আবার দেখেন, এই গ্রিলটাও আপনার অরিজিনাল গাড়ির সাথে গ্রিল। গাড়িটার সামনেটা অনেক চমৎকার, সামনে পিছে আপনার কোথাও কোনো চেঞ্জ হয় নাই, একদম অরিজিনাল অবস্থায় আছে। আপনার গাড়ির মডেলটা হলো, এই গাড়িটার মডেলটা হলো আপনার 2009 মডেল, 2014 লাস্ট দিকে রেজিস্ট্রেশন। আমরা গাড়িটার প্রাইস চাচ্ছি হলো আপনার 12,65,000 টাকা, কিছু কমাবো। আপনারা আসেন দেখেন, দেখে টেস্ট ড্রাইভ দিয়ে দেখেন, দেখার পর আমরা কিছু কমায় রাখবো। ভিডিওটা এই পর্যন্ত, আমরা শেষ করার আগে আরেকটা কথা বলে রাখছি, আমাদের অ্যাড্রেসটা দিয়ে রাখছি। অ্যাড্রেসটা হলো বসিলা রোড, র্যাব অফিসের অপর সাইডে, কাসিফ কার। জি, আসসালামু আলাইকুম।